নমস্কার, এটা একটা এলইডি ল্যাম্প। আর এরকম সুন্দর সুন্দর এলইডি ল্যাম্প আমরা মার্কেট থেকে, বাজার থেকে, বিভিন্ন মেলা থেকে আর বিভিন্ন শপিং মল থেকে আমরা শখ করে কিনি, বাড়িতে রাখি। কিন্তু দুর্ভাগ্য এটাই যে এটা আমাদের কি হয়, আমরা 6 মাস 1 বছর পর এই ল্যাম্পটাও জ্বলে না কোনো একটা কারণে, আর আমরা সেটা ইউজও করি না আর ফেলে দিই। তো এই ল্যাম্পগুলো খুব সহজেই আর বাড়িতেই খুব আর রিপেয়ার করা যায়। তো আমরা দেখছি এটা জ্বলছে না, কিছু একটা খারাপ আছে, আমি একটু খুলবো, খুলে দেখে নিই কি খারাপ আছে আর খুব সহজে রিপেয়ার করা যায়। একটু বলে রাখি, এগুলো সাধারণত কি হয় আর ব্যাটারিটা খারাপ হয়, তো মুশকিল হচ্ছে আর ব্যাটারিগুলো আর যে কোনো দোকানে তো কিনতে পাওয়া যায় না। এটা বিশেষ ধরনের ব্যাটারিগুলো থাকে যারা বানায়, আর এই ব্যাটারি পাওয়ার জন্য বিশেষ করে আর জেলার দোকানগুলোতে খুব একটা ব্যাটারি পাওয়া যায় না, একমাত্র কলকাতার চাঁদনি এলাকায় আর খিদিরপুরে একটা মার্কেট আছে আর ফ্যান্সি মার্কেট, খিদিরপুরের ফ্যান্সি মার্কেট কিংবা কলকাতার চাঁদনি কিংবা ইসরায়েল স্ট্রিটের যে ইলেকট্রিক্যাল মার্কেট, সেখানে যদি ব্যাটারির স্যাম্পেল নিয়ে যাওয়া যায় তাহলে এই ব্যাটারিগুলো পাওয়া যায়। কিন্তু আমরা ধৈর্য ধরে এই ব্যাটারির স্যাম্পেল নিয়ে আমরা কেনারও চেষ্টা করি না, অথচ আমাদের এই লাইটগুলো আমরা জ্বালাতেও পারি না আর আমাদের শখ করে কিনে আর ফেলেও দিতে হয়। আমি একটু বলে নিই, ব্যাটারিটা ফুলে গেছে, আমি একটু দেখিয়ে নিই ব্যাটারিটা। এই ব্যাটারির নিচে একটা গাম দিয়ে আটকানো আছে, খুললাম, এই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, ফুলে গেছে। এটাই হয় ব্যাটারি খারাপ হওয়ার জন্য আর আমরা লাইটটা জ্বালাতে পারি না। আমি একটু কানেকশনটা একটু কেটে নিই, একটু সোল্ডারিং আয়রন নিয়ে আমি একটু ব্যাটারির কানেকশনটা কেটে দিলাম। আমি যেটা করতে চাইছি, এই যে ব্যাটারিটা, এরকম ধরনের ব্যাটারি আমাদের বাড়ির আশেপাশের মার্কেটে, এই যে ব্যাটারি এটা দেখুন, আমরা এই ব্যাটারিটা সচরাচর আমরা দেখতেও পাই না। এই 4 ভোল্টের ব্যাটারি, এটা বিশেষ করে ওই খিদিরপুরে ফ্যান্সি মার্কেট কিংবা আর চাঁদনিতে, কলকাতার চাঁদনি মার্কেটে এই ব্যাটারিগুলো স্যাম্পেল নিয়ে গেলে পাওয়া যায়। তা আমরা অত ধৈর্য ধরে যাই না, কিন্তু আমি যেটা দেখাতে চাইছি, বাড়িতে আমাদের যেসব প্রত্যেকের বাড়িতে পুরনো মোবাইল, সেই কিপ্যাড মোবাইলগুলো থাকে, যেমন আমার কাছে একটা ব্যাটারি আমি নিয়েছি যেটা লাগাবো, এই যে কিপ্যাড মোবাইলের ব্যাটারি যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এই ব্যাটারি দিয়ে আমি লাইটটা জ্বালাবো এবং খুব সহজে, এবং আর বহুদিন এই এলইডি লাইটটা লাস্টিংও করবে। আমি এই ব্যাটারিটা দিয়ে জ্বালানোর চেষ্টা করব এই ব্যাটারিটার পরিবর্তে। তা আমি এই ব্যাটারিটা নিয়েছি, এই ব্যাটারিটা আমি সেট করলাম। সেট করার পরে খেয়াল রাখতে হবে যে আমি একটু বলে দিই, এটা একটা মাইক্রো সোল্ডারিং আয়রন নিয়েছি আর ব্যাটারিটা চার্জ দেওয়া যায় এলিমিনেটারে সহজে, সেই জন্য আমি এলিমিনেটারটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এলিমিনেটার দিয়ে এই ব্যাটারিটাকে সহজেই চার্জ দেওয়া যায়, আর চার্জার দিয়ে তো দেবই, হ্যাঁ, কিন্তু এই ব্যাটারিতে টেস্ট করার জন্য এলিমিনেটার দিয়ে আমি ব্যাটারির চার্জটা তুলে নিয়েছি। এবার আমি কানেকশনটা করি, কানেকশনটা করার সময় প্লাস মাইনাসটা একটু দেখে নিতে হবে। আমি প্লাসের জন্য আমি এই ব্লু তারটা দিয়েছি আর মাইনাসের জন্য ব্ল্যাক তারটা দিয়েছি। একটু কানেকশন করে নিই, প্লাসে প্লাস কানেকশনটা করছি। তার মানে আমি দেখাতে চাইছি যে আমার বাড়িতে পড়ে থাকা মোবাইলের ব্যাটারি দিয়ে আমি এই এলইডি ল্যাম্পটা আর সহজেই চালাতে পারি। আমি এই দুটো তার একটু মোবাইলের সাথে সোল্ডারিং করে নিয়েছি, কানেকশন এরকম একটু দেখিয়ে দিই। এখানে সোল্ডারিংটা কেটে গেছে, আরেকবার সোল্ডারিংটা করে নিই আমি। সোল্ডারিংটা কেটে গেছে, ব্যাটারির সাথে দুটো তার লাগিয়ে নিলে আর কানেকশনটা করতে সুবিধা হয়। একটু দেখিয়ে দিই, ব্যাটারির প্লাস আর মাইনাসে আমি দুটো তার লাগিয়ে নিয়েছি। একটু পেস্ট নিই,
আমি একটু জ্বালিয়ে দেখে নি একটু জ্বলছে কিনা, একটু কানেকশনটা পাচ্ছে না। আমি একটু কানেকশনটা দেখে নি পাচ্ছি কিনা। কানেকশনটা পেয়েছি, বন্ধ করলাম। এবার আমি জুড়ে নিচ্ছি ব্যাটারিটা, ব্যাটারিটা জুড়ে নিচ্ছি। তার মানে আমি সহজেই দেখছি, সহজেই আমরা একটা মোবাইলের পুরানো ব্যাটারি দিয়ে আমরা একটু ব্ল্যাক টেপ লাগিয়ে নিই খোলা জায়গাটায়। ব্ল্যাক টেপ লাগিয়ে নিলাম খোলা জায়গাটা, একটু ব্ল্যাক টেপ লাগিয়ে নিলাম যাতে পজিটিভ নেগেটিভ একসাথে না হয়ে যায়। এবার আমরা খুব সহজে একটু জুড়ে দেব। আমি দেখেই নিয়েছি ব্যাটারিটা, ব্যাটারিটা লেগে যাচ্ছে আমি দেখে নিয়েছি। ব্যাটারিটা যে লাগানোর পর লাইটটা জ্বলছে, এইবার আমি সেট করে নিলাম, সেট করে নিলাম। একটু স্ক্রুগুলো লাগিয়ে দিই, স্ক্রুগুলো লাগিয়ে দিই। তার মানে আমাদের বাড়িতে পড়ে থাকা, বাড়িতে পড়ে থাকা মোবাইলের পুরনো ব্যাটারি দিয়ে আমি সহজেই আর এলইডি লাইটটা ঠিক করে নিলাম। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বাড়িতে এই ধরনের লাইটগুলো কিছুদিন পর জ্বলে না, আমরাও ঠিক মতো চার্জ দিই না, আমরাও ঠিক মতো চার্জ দিই না এই লাইটগুলো। আর যার ফলে কি হয়, লাইটগুলো আমাদের বাড়িতে পড়ে থাকতে থাকতে আমরা একটা সময় আর লাইটগুলো বাড়ি থেকে ফেলে দিই, কিন্তু আমরা লাইটগুলো বাড়িতেই খুব সহজেই আমরা রিপেয়ার করে নিতে পারি। আমি একটু ফিটিংসটা করে নিয়ে একটু জ্বালাবো, ফিটিংসটা করে নিই। তিনটে স্ক্রু আছে, স্ক্রুগুলো লাগাতে হয় ঠিকঠাক মতন। স্ক্রুগুলো লাগিয়ে নিলাম, স্ক্রুগুলো লাগিয়ে নিলাম। লাগানোর পর আমি লাইটটা জ্বালাচ্ছি, লাইটটা জ্বালাচ্ছি। দেখুন লাইটটা জ্বললো, তাহলে আমার মোবাইলের পুরনো আর ব্যাটারিটা দিয়ে আমার লাইটটা জ্বললো। এবার প্রশ্ন হচ্ছে, এবার তো আমাকে চার্জ দিতে হবে মাঝে মাঝে, মাঝে মাঝে চার্জ দেওয়ার জন্য একটা ব্যবস্থা করা যায়। ধরুন পুরনো চার্জারটা আপনার খারাপ হয়ে গেছে, কিংবা পুরনো চার্জারটা আপনার খারাপ হয়ে গেছে, তাহলে কি করবেন, মার্কেট থেকে চার্জার কিনে আনবেন। কিন্তু এখনকার দিনে চার্জারগুলো তো আর হবে না। এটা ধরুন একটা সরু পিনের চার্জার, সরু পিনের চার্জারে দেখুন, সরু পিনের চার্জার। আর আমি চার্জারে দিলাম, চার্জারে দিয়ে আমি সহজে আর ব্যাটারিটা আমি চার্জও করতে পারবো, চার্জে আমি সহজে ব্যাটারিটা চার্জও করতে পারবো, ব্যাটারিটা চার্জ করতে পারবো। তার জন্য আমি দেখুন, আমি এখানে একটা 5-in-1 একটা চার্জার কিনেছি, দামও 50-60 টাকা মার্কেটে দাম। এটা আমি চাঁদনি থেকেই কিনে এনেছি। আমার যে কোনো চার্জারের সুবিধা হচ্ছে, এখনকার যে চওড়া পিনগুলো, তার মাঝারি পিন এবং গোল পিন, এটা একদম সরু গোল পিন, যেটা আমাদের অনেক ছোট ছোট কিপ্যাড মোবাইলে অনেকদিন আগে থাকতো, 2005-06 সালে এই মোবাইলগুলো থাকতো সরু পিন, সরু পিনের চার্জার। তাহলে আমি 5-in-1 একটা চার্জার কিনে এনেছি, 50-60 টাকা খরচা, আর আমি এই পিন দিয়ে আমি চার্জও দিতে পারবো খুব সহজেই। নমস্কার। আর বাড়িতেই যে পুরনো ব্যাটারি দিয়ে একটা আমি লাইট ঠিক করলাম, সেটা আজকে দেখালাম। যদি ভালো থাকে আর প্লিজ আর লাইক আর শেয়ার করবেন।